হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়ির খাবার। বাড়ির খাবারে সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম ইউনিক পদ্ধতিতে চিকেন কারি, একদম সহজ পদ্ধতিতে। হাতে সময় না থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, স্বাদে অতুলনীয়। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তো সবসময় খেয়েছি, আলু দিয়ে যে মুরগির মাংসের কষা করা যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা তেজপাতা, তেজপাতাটা আমি কাঁচা নিয়েছি, একদম গাছ থেকে তুলে নিয়েছি টাটকা, আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুন বাটা আর ধনে পাতা কুচি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মাংসটাকে প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে তারপর জল ঝরিয়ে নিয়েছি, তাও আবার আরেকটি পাত্রে তুলে নিচ্ছি এইভাবে হাতে চিপে চিপে, যাতে করে একটুও জল না থেকে যায়। এইভাবে চিপে চিপে তুলে নিতে হবে, একদম শুকনো রাখতে হবে মাংসটাকে। সবগুলো এইভাবে তুলে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি, অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা পরে দেব। এরপর আমি দিয়ে দেব রসুন বাটা, যতটা রসুন বেটেছি তার থেকে অর্ধেকেরও কম নিলাম। এরপর সেইভাবে আদা বাটাও দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, জিরে ধনে গুঁড়ো পরিমাণ মতন, যে যার যেমন মাংসের মাপ থাকবে সেই মতন নেবেন। এর উপরে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি, তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, বেশি দিচ্ছি না, 4 চামচের মতন সরষার তেল দিলাম। সব কিছু একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি একই সঙ্গে। এইভাবে ওপর নিচ করে ভালো করে মেখে নেওয়ার পরে আমি যেটা দেব সেটা হচ্ছে টক দই, জল ঝরানো টক দই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি, মাংসের পরিমাপে টক দইটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবারও সব কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখলেন সমস্ত মাপটা বুঝতে পারবেন। এবার আমি যেটা দেব আলু, আলু তো সবসময় আমরা ভেজে মাংসের মধ্যে দিই, এতে কিন্তু আমি আলুটা ভাজছি না, মাংসের মধ্যে একই সঙ্গে আলুটা মেখে রাখছি, তাহলে মাংসের যে মশলাটা আলুর মধ্যে গেলে আলুর স্বাদটা দ্বিগুণ হবে। এইভাবে মেখে আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটুও না ভালো করে মিশালে লবণ হলুদ সব কিছু কিন্তু মাংসে এবং আলুর মধ্যে ঢুকবে না, তার জন্য হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর 20 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রেখে দেব। এখনই দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে, দেখতে এত সুন্দর একটা কালার এসছে। ঢাকা দিয়ে রেখে দিলাম, 20 মিনিট পর ফিরে এসেছি, দেখুন একদম যেন রান্না হয়ে আছে মনে হচ্ছে। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, 1টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তেলটা আমি কমই ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম গোটা তেজপাতা, আর বাকি পেঁয়াজটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা তেলের মধ্যে দিলে তেলে কালারটা ভালো আসে মশলার, তার জন্য দিয়েছি, চিনিটা পরেও দেওয়া যেতে পারে, অনেকেই তেলে চিনি পুড়িয়ে খায় না, তার জন্য পরে দিলেও চলবে। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে অন্য কোনো মশলা দেওয়া যাবে না। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, হালকা লাল লাল হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজের মধ্যে রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব, পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আবারও সমানভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সেটাও মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, আগে থাকতেই মাংসের মধ্যে লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি, আর শুকনো লঙ্কা ফোড়নই দিয়েছি, এবার কাঁচা লঙ্কাও দেব, তার জন্য আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। যদি আপনারা ঝালটা বেশি খেতে চান তাহলে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম, এবার ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। হালকা আঁচ এই সময় রাখতে হবে, এইভাবে খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে আমি আঁচটা কিন্তু এখন বাড়িয়েছি, যখন মাংসটা ঢেলে দেবেন সঙ্গে সঙ্গে আঁচটা কমিয়ে দেবেন। কিছুক্ষণ মাংস নাড়াচাড়া করার পরে মাংসের মধ্যে জলটা যখন বেরোতে শুরু করবে তখন আঁচটা আবার বাড়িয়ে দেবে।
মাংস থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। বারবার নাড়াচাড়া করতে হবে। অনেকটাই জল বেরিয়েছে, যেহেতু এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়া ছিল তার জন্য জলটা আরো বেশি বেরিয়েছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মাংসটা এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে ঢাকা দিতে হবে না। খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি গরম ভাত কিংবা লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আঁচটা বাড়িয়ে বারবার নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসছে, এইভাবে মিনিট দশেক নাড়াচাড়া করলেই জলটা শুকিয়ে আসবে একেবারে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 8 থেকে 10টি কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আগেই বলেছি লঙ্কার গুঁড়োটা আমি কমই ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা আমি 2-4টা কেটে দিয়েছি মাঝখান থেকে, আর বাদবাকিটা গোটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন ঝালটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। এইভাবে বারবার নাড়াচাড়া করার পরে অনেকটাই কালারের পরিবর্তন এসছে, আস্তে আস্তে পুরোটাই পরিবর্তন হয়ে যাবে আর জলটাও শুকিয়ে আসবে। অনেক সুন্দর একটা কালার এসছে আর অনেকটাই তেল ছেড়ে এসছে, মাংসটা সেদ্ধও হয়ে এসছে। আর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে একেবারেই রেডি হয়ে যাবে চিকেন কারি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করবেন। ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন, একেবারে রেডি চিকেন কারি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।